আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই ও বোনেরা বায়োমেট্রিক ফিঙ্গার নিয়ে নানা রকম জটিলতায় আপনারা ভুগতেছেন আসলে করবেন কি করবেন না নানা রকম ধোঁয়াশার ভিতরে আছেন অনেকেই অলরেডি বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট করেছেন অনেকেই অ্যাপয়েন্টমেন্ট করে অ্যাপয়েন্টমেন্টের ডেট পারছেন না নানা রকম জটিলতা নিয়ে আজকে কথা বলবো এবং এর সমাধান দেওয়ার চেষ্টা করব ইদানিং একটি নতুন সমস্যা সৃষ্টি হয়েছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সেটা হচ্ছে অনেকেই বলতেছেন বায়োমেট্রিক ফিঙ্গার দিতে অ্যাপয়েন্টমেন্ট লাগবে না যার কারণ অসংখ্য প্রবাসী ভাই বোনেরা যে জায়গায় বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয় সেই জায়গাতে গিয়ে প্রচুর ভিড় করেছে তো যার কারণে এটা নিয়ে একটা ভালো একটা নিউজ হয়েছে এবং একটা ভাইরাল হয়েছে একটা ভিডিও অলরেডি সবাই দেখে ফেলেছেন তো বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টের এই বিষয়টি নিয়ে অনেকেই বলতেছেন যে ঈদ পরে অ্যাপয়েন্টমেন্ট সারাই দেওয়া যাবে অথবা এটা বাতিল হয়ে যাবে নানা বিষয়ে নানান জনের মতামত জনগণের বিশেষ করে তো এই বিষয়টি নিয়ে আসলে ক্লিয়ার করে দিচ্ছি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যে জটিলতাগুলো আছে সেটা নিয়ে তো বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কেন গুরুত্বপূর্ণ সবার জন্য সেটা আমি আপনাদের বোঝাচ্ছি প্রত্যেকটা দেশ বিশেষ করে ছয়টি দেশ কুয়েত সৌদি আরব মালয়েশিয়া দুবাই মানে ইউনাইটেড আরব আমিরাত তারপর হচ্ছে ওমান এবং কাতার এই যে উল্লেখযোগ্য যে ছয়টি দেশের নাম বললাম এই ছয়টি দেশ একই নিয়মে ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে এবং এই ছয়টি দেশের ভিসা নীতি একই থাকবে এবং এই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি কুয়েতে যেমন সরকারের আন্ডারে থাকলেন এবং যে কোনো বিষয়ে সরকার এটা হস্তক্ষেপ করতে পারবে এবং তারা জানতে পারবে যে আমাদের দেশে কতগুলো বৈধ লোক আছে এবং কতগুলো অবৈধ লোক আছে মানে প্রত্যেকটা বিষয়ে তাদের কাছে হিসাব হিসাবটা সুন্দরভাবে থাকবে এবং বৈধ লোক কতগুলো আছে এই বিষয়গুলো নিয়ে তাদের একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে এখানে আরও কিছু সরকারি হয়তো কার্যক্রম আছে সেগুলো মানুষের অজানা তাদের মধ্যে আছে তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর জন্যই কিন্তু বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট অনেকটা গুরুত্বপূর্ণ সরকারের কাছে আর আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ কারণ বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই জন্য তো বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট না লাগলে আপনার ড্রাইভিং লাইসেন্স বাতিল হবে আপনার আকামান অবায়ন হবে না তো নানান রকম সমস্যা আছে আপনি যে কোনো জায়গায় যাবেন না কেন বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট যদি না দেওয়া থাকে আপনি সমস্যার ভিতর পড়বেন তো যার কারণ আমাদের জন্যও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের আওতায় আসা তাই স্ব নিজ নিজ জায়গা থেকে আপনারা বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করুন এবং আপনাদের যে তারিখটি দেওয়া হবে সেই তারিখে গিয়ে আপনারা ফিঙ্গার দিয়ে আসবেন তাহলে আপনারা এই ঝামেলার থেকে মুক্ত হয়ে গেলেন আর এটা খুব একটা জটিল প্রক্রিয়া না এটা খুব একটা জটিল বিষয় না অ্যাপ্লাই করা খুবই সহজ বিষয় অ্যাপ্লাই কিভাবে করতে হয় এই বিষয়টি নিয়ে পরবর্তী একটি ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দেবো খুবই সংক্ষিপ্ত ভিডিও দুই তিন মিনিটের ভিতরেই আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে অ্যাপ্লাই করতে হয় বায়োমেট্রিক ফিঙ্গারের জন্য বায়োমেট্রিক ফিঙ্গারের জন্য একটি সার্ভার জটিলতা তৈরি হয়েছে এবং সার্ভারে রকম সমস্যা দেখা দিয়েছে অনেকেই বায়োমেট্রিক ফিঙ্গার দিয়ে আসার পরও তাদের ফিঙ্গার শো করতেছে না এরকম অনেকেই অভিযোগ করেছে আমার কাছে এবং অনেকেই অভিযোগ করতেছে যে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট দিয়ে আসার পরও সেটা অনলাইনে দেখা যাচ্ছে না এই সমস্যাটা আসলে হচ্ছে সার্ভার সমস্যার কারণে তবে আপনারা নিরাশ হবেন না যারা বায়োমেট্রিক ফিঙ্গার দিয়েছিলেন হয়নি তারা আবার নতুন করে অ্যাপার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বায়োমেট্রিক ফিঙ্গার দিতে পারবেন আর যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নেননি বায়োমেট্রিক ফিঙ্গারের আওতায় আসার জন্য অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্লাই করবেন এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা যে অ্যাপয়েন্টমেন্টটি অ্যাপ্লাই করবেন তখন আপনারা যে জায়গাগুলোতে অবস্থান করছে নিজ নিজ এলাকাতে অ্যাপয়েন্টমেন্ট পূরণ করবেন আর এখানে অনেক জটিলতা আছে অনেক সময় ঘর খালি পাওয়া যাচ্ছে না অ্যাপয়েন্টমেন্টটা আপনারা নিতে পারতেছেন না তবে এটা নিরসন করা হবে সার্ভার সমস্যার সমাধান হলেই এটা কিন্তু অ্যাভেলেবেল ঘর খালি পাওয়া যাবে তখন কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য প্রতিদিন আপনারা ট্রাই করতে পারেন দেখতে পারেন ঘর খালি যেদিন পাবেন সেদিন অ্যাপয়েন্টমেন্টটা আপনারা নিয়ে নেবেন আসলে এছাড়া কোনো উপায় নাই অল্প সংখ্যক লোক কুয়েতে তারপরও সরকার আরও একটু সুযোগ সুবিধা এখানে দিতে পারত বা খুব দ্রুত গতিতে বায়োমেট্রিক করানো যেত কিন্তু কেমন জানে এত অল্প সংখ্যক লোক তারপরও এদের এত সার্ভার সমস্যা আসলে এটার বিষয়ে আমিও বোধগম্য না কারণ যে এই বিষয়টা সরকারের আসলে খুবই গুরুত্ব দিয়ে দেখতেছে বায়োমেট্রিক ফিঙ্গারটা কিন্তু সেইভাবে যে বুথ গুলো দেওয়া হয়েছে বা কার্যকারিতা যেভাবে অগ্রগতি হচ্ছে এটার তেমন একটা গুরুত্ব দেখা যাচ্ছে না মানে আপনি চিন্তা করুন আপনি অ্যাপ্লাই করবেন আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন আপনি ঘর খালি পাচ্ছেন না এটা একটা মানে সমস্যা না এটা কিন্তু সরকারের সমস্যা হয়ে গেল এটা কিন্তু আমাদের প্রবাসীদের বা নাগরিকের কোনো সমস্যা নয় তো এই সমস্যা সমাধান সরকার দ্রুত গতিতেই করা উচিত এবং অ্যাভেলেবেল যখন ঘর খালি থাকবে তখন সকল প্রবাসীরা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে এবং নিজ নিজ শশ জায়গাতে তারা ফিঙ্গার দিতে পারবে এতে ধীরে ধীরে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টের যে জটিলতা বা বায়োমেট্রিক ফিঙ্গারের যে জটিলতা এটা কিন্তু নিরসন হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা কারো কোনো কথাই বা গুজবে আপনারা কান দেন না অবশ্যই বায়োমেট্রিক ফিঙ্গারের আওতায় আপনাদের আসতে হবে এজন্য আপনারা গুরুত্ব সহকারে বিষয়টি দেখবেন এবং যার যার জায়গার থেকে বায়োমেট্রিক ফিঙ্গার যত দ্রুত সম্ভব করে ফেলানোর চেষ্টা করুন সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আরও যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে করতে পারেন চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য আজকের মতো আল্লাহ হাফেজ